নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ড অ্যান্ড ডগ লাভার। বন্ধুরা, যে চাবা পাখি যে সেট আপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেট আপের মধ্যে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো কত আনন্দে রয়েছে এবং কত সুন্দরভাবে যে ফ্লাইং করছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একটা পাখি পুষতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাখিদের পরিবেশ। হ্যাঁ, আমাদের নিজেদের দিয়ে আপনারা একটা উদাহরণস্বরূপ আপনাদের দিচ্ছি যে আমরা যেখানে বসবাস করি সেই সমস্ত জায়গার যদি পরিবেশ যদি ভালো না হয়, সেখানে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু আমাদেরও সেখানে থাকাটা একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। সেরকমই পাখির ক্ষেত্রেও সেরকমই একই জিনিস, তারা যে জায়গাটা থাকবে সেই জায়গাটা একটুখানি নিরিবিলি, একটুখানি নিজেদের মতন একটু প্রাকৃতিক পরিবেশ, একটু গাছপালা এই সমস্ত যদি থাকে, তাহলে সেখানে পাখিরা ভালো ব্রিডিং করে। আর একটা কথা বলে রাখি যে যারা যারা গোল্ডেন ফিঞ্চ করছেন বা লাভবার্ড পাখি করছেন, লাভবার্ডের মধ্যে যে সমস্ত ক্যাঙ্কারের সমস্যা হয় বা দেখবেন ছোটো অবস্থায় কপের মধ্যে যে ইনফেকশন হয়, এই সমস্ত প্রবলেমের জন্য এবং হচ্ছে গোল্ডেনের ক্ষেত্রে যে ক্যাঙ্কার বা প্রোটোজোয়া ইনফেকশন যেটা হয়, সেটার জন্য আমি এই বছর আমি হচ্ছে রনিভেট এস নামে যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা ইউজ করছি। এর সঙ্গে সঙ্গে তো আমি স্ক্যাটও ইউজ করব। যারা অল্প গোল্ডেন পাখি করছেন তাদের পক্ষে রনিভেট এস ওষুধটা কেনা সম্ভব না, কারণ হচ্ছে এই ওষুধটা খুবই কম পরিমাণে লাগে। আর হচ্ছে এটা যখন আসে সেটা হচ্ছে 500 গ্রাম আর হচ্ছে 150 গ্রামের মতন একটা প্যাকেজের মধ্যে পাওয়া যায়। 1 লিটার জলে 1 গ্রাম এটা ব্যবহার করার নিয়ম। আর এটা হচ্ছে 1 সপ্তাহে কোর্স করাতে হয় এবং বছরে 4 বার এই কোর্সটা করাতে হয়। সুতরাং বন্ধুরা, আপনারা যদি এটা বড় ফাইল কেনেন তাহলে হচ্ছে আপনাদের এই ফাইলটা শেষ করতে আপনাদের অসুবিধা হবে এবং এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাওয়ার ফলে আপনাদের যে 4000 টাকা বা 2000 টাকা দিয়ে যে কোটোটা কিনবেন সেই কোটোটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি ঠিক করেছি যে আমি এই রনিভেট এস, ক্যাট এই সমস্ত বেটাফার্মের যে সমস্ত মেডিসিন আছে সেই মেডিসিনগুলো হচ্ছে আমি নিজে কিনবো। কেনার পর আমি সেগুলো হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে বা যারা আদার যারা হচ্ছে আমার ভিডিওগুলো ফলো করে তাদের আমি ওইখান থেকেই অল্প অল্প করে সেল করবো। আমার হচ্ছে ফোনপের মাধ্যমে আপনাদের টাকা দিতে হবে এবং আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে সেই ওষুধটা ডেলিভারি করবো। যারা যারা আমি কিনতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আমি যথেষ্ট কম দামি আপনাদের সঙ্গে সেল করবো, কিন্তু তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে আমার লাভের পরিমাণও থাকবে। আজকে এই গরমে যে সিজনটা চলছে এর মধ্যে যে আমি কী ধরনের সফটউড দিই সেগুলো তো আমি আগেই বলেছিলাম, কিন্তু আজকে আমি ডিটেলসে এক ধরনের সফটউড আপনাদের ইউজ করে দেখাবো, যেটা হচ্ছে আপনারা এই গরমের সময় যদি ইউজ করেন তাহলে খুবই ভালো ফলাফল পাবে। চলুন আমরা ভিডিওর মধ্যে চলে যাই। বন্ধুরা, আজকে সফটউড আমি শুরু করছি। এটা হচ্ছে ওয়ারেস আছে, এটা আমি জলের মধ্যে দেবো। আর এর সঙ্গে নিয়েছি আমি শসা, 2 ডিম, সজনে পাতার গুঁড়ো, অলিভিয়ান এল আর হচ্ছে গার্ড অয়েল। বন্ধুরা, আমি শুরু করছি সফটউডটা মাখা শুরু করছি। প্রথমে আমি এখানে চিড়ে নিয়ে নেবো। চিড়ে নিয়েছি, এক বাটির মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি, দেখে নিন। জলের মধ্যে আমি এই অলিভিয়ান এলটা আছে, অলিভিয়ান এল এটা হচ্ছে গরমের মধ্যে আমি সপ্তাহে দুদিন ইউজ করি। আপনারা যদি দুদিন ইউজ করেন তাহলে পাখির যে খিদের যে সমস্যা আছে সেই সমস্যাটা হবে না এবং পাখিগুলো সুস্থ থাকবে। আমি 2 ছিপি মানে অলিভিয়ান এল এই জলের মধ্যে গুলে নিয়েছি। এবার আমি এই জলটা দিয়ে পুরো সফটউডটাকে মাখবো, চিড়েটাকে পুরো সফটউড মাখবো। এই জলটা দিয়ে আমি চিড়েটাকে এখন মাখছি। চিড়েটাকে এমনভাবে মাখতে হবে যাতে হচ্ছে বেশি কাদা কাদা ভাবও যাতে না থাকে এবং হচ্ছে বেশি শুকনো শুকনো না থাকে, যাতে পুরোপুরি প্রতিকাটা চিড়ে ভেজে একটু নরম নরম হয় সেরকমভাবে আপনারা মাখার চেষ্টা করবেন। এই যে এরকমভাবে আমি ওষুধটা দেওয়ার কারণ হচ্ছে যে অলিভিয়ান এলটা দিয়ে আমি জলের মধ্যে দিয়ে ওষুধটা তারপরে চিড়েটা মাখাতে কী হচ্ছে, অলিভিয়ান এলটা পুরোপুরিভাবে আমার চিড়েটার মধ্যে মিশে গেল, সমস্ত চিড়ের মধ্যে এটা মিশে গেল। এটা যদি আমি উপর দিয়ে যদি হালকা যদি ছিপির মধ্যে ঢেলে যদি ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু চিড়েটার মধ্যে পুরোপুরিভাবে সমস্ত জায়গায় প্রবেশ করতে পারতো না। এর মধ্যে আমি দেবো হচ্ছে এবার হচ্ছে শসা। এই শসার পরিমাণটা একটু বেশি দেবো, আমি একটা পুরো গোটা শসা এবং হচ্ছে টোকরা সমেত আমি দেবো। এই শসাটা হচ্ছে খুবই ভালো জিনিস এই গরমকালে। আর আপনারা হচ্ছে রোজ দিন সফটউডের মধ্যে এমন একটা জিনিস মেশাতে চেষ্টা করবেন যেটার মধ্যে একটুখানি জল জল ভাব থাকে, শসাটা রোজ দিন রাখার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো। এটা হচ্ছে হজম করতে সাহায্য করবে এবং পাখিদের শরীরে জলের যে চাহিদাটা আছে সেই চাহিদাটাও কিছুটা পরিমাণে পূরণ করবে। এই শসাটা দিয়ে আমি চিড়েটাকে ভালো করে মেখে নেবো। আবার এর মধ্যে একটুখানি জল জল ভাব থাকবে এবং চিড়েটার মধ্যে মাখালে এই শসাটা কিন্তু পাখিরা খুব ভালো পরিমাণে খায়। আপনারা এই গরমের মধ্যে
এই শসাটাকে রেগুলার রাখার চেষ্টা করবেন। এবং কোনো কোনো দিন এই তরমুজ তরমুজ আছে, তরমুজের যে জলটা হয় সেই জলটা দিয়েও চিড়েটা যেরকম মাখা দেখালাম সেরকমভাবে চিড়েটাকে মেখে পাখিদের প্রোভাইড করতে পারেন। কোনো কোনো দিন গাজর দিতে পারেন। এবার ডিমের পরিমাণটা আপনারা এই গরমের মধ্যে কমিয়ে দেবেন। আমি সপ্তাহে এখন দুদিন ডিম দিই, কারণ ডিমটাও দেওয়া প্রয়োজন। আমার অনেক পাখি, আমার এখানে অল্টোটা যাবা সাবা সমস্ত কিছু নিয়ে আমার এখানে মোটামুটি 120-এর মতন পাখি আছে। আমি 120 পাখির জন্য দুটো ডিম দিই। ডিমটাও আমি দেবো পুরো একদম চোকলা সমেত, কারণ হচ্ছে এই চোকলাটা খেলে পাখিদের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সে ঘাটতিটাও পূরণ হবে। দুটো ডিম নিয়েছি। এবার এর সঙ্গে আমি নেবো হচ্ছে সজনে পাতার গুঁড়ো। সজনে পাতার গুঁড়োটা আমার প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু সজনে পাতার গুঁড়োটা আমি এই গরমের মধ্যে আমি বেশি পরিমাণে ইউজ করি। মোটামুটি সপ্তাহে 4-5 দিন আমার সজনে পাতার গুঁড়ো থাকে। দেখুন বন্ধুরা, এতটুকু সজনে পাতার গুঁড়ো আমি এখানে হালকা করে ছড়িয়ে নেবো, ছড়িয়ে আমি এটা দিয়ে মেখে নিচ্ছি। কারণ এই গরমে যে পক্সের যে প্রবলেমটা হয়, এই পক্সের প্রবলেমটা এই হচ্ছে সজনে পাতার গুঁড়ো খাওয়ালে অনেকটাই কম হয়। আপনার এরকম সজনে পাতার গুঁড়োর ডাক পাখিদের প্রোভাইড করতে পারেন। এবার লাস্টে আমি যেটা দেবো হচ্ছে সেটা হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিকটা আমি গরমের সময় সপ্তাহে 2 দিন ইউজ করি। প্রোবায়োটিকটার নাম হলো গাট অয়েল। আমি আগের অনেক ভিডিওতে বলেছি এই গাট অয়েল প্রোবায়োটিকটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের হচ্ছে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। এই গাট অয়েলটা পাখিদের পেটের নানা রকমের সমস্যা এবং হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আপনারা এই গাট অয়েলটা সপ্তাহে 2 দিন দেবেন। এবার আমি এটাকে সবটুকুটাকে ভালো মতন মেখে নেব, মাখাটা একটু ভালো মতন মাখার চেষ্টা করবেন যাতে সমস্ত উপাদান যাতে ঠিক মতন মিশে যায়। তার মানে এখানে আমি কী কী দিলাম, শশা দিলাম, চিড়ে দিলাম, দুটো ডিম দিলাম, অলিভিয়ান এল দিলাম, আর হচ্ছে গাট অয়েল দিলাম, আর হচ্ছে সজনে পাতার গুঁড়ো দিলাম। এরকমভাবেই আপনারা যদি পাখিদের সফট দিন, আর একটা কথা বলে রাখছি যে সফট কিন্তু গরম হোক বর্ষা হোক যে কোনো সময় বন্ধ করবে না। এই গরমকালে বিশেষ করে সফটের প্রয়োজন, কারণ হচ্ছে এই সময় পাখিরা কম খায়। কম খাওয়ার ফলে পাখিদের যে সিনাটানের যে রোগটা আছে, মানে শুকো রোগ, সেই রোগটা চলে আসে এই সফট ফুডটা খাওয়ালে। আর সফট ফুডের মধ্যে যদি আমরা এই পলিভিয়ন এল আর হচ্ছে গাট অয়েল প্রোবায়োটিক এই দুটো যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে পাখিদের পেটে পাখিদের যে শরীরে যে খিদে ভাবটা আছে সেই খিদে ভাবটা ঠিক থাকবে এবং পাখিরা যথেষ্ট পরিমাণে খাবে এবং শুকো রোগ এবং ডায়রিয়া এই সমস্ত নানান ধরনের রোগ থেকে পাখিদের বাঁচার সম্ভাবনা প্রচুরগুণ বেড়ে। আরেকটা কথা বলে রাখি যে আমি যেরকমভাবে সফট ফুডটা দেখালাম এরকমভাবে সফট ফুডটা দেবেন। এর সঙ্গে সঙ্গে ওয়ারেস, আমি একটা ওয়ারেস নিয়েছি, ওয়ারেসটা দেখাচ্ছি। এই যে ওয়ারেস, এটা হচ্ছে 1 লিটার জলে হচ্ছে আমি একটা প্যাকেট দিয়ে দেবো। আপনারা 2 লিটার জলেও একটা প্যাকেট ইউজ করতে পারেন, কারণ হচ্ছে পাখিরা তো জলটা কম খায়। খাওয়ান তাহলে পাখিদের শরীরে যে জলের যে চাহিদাটা আছে সে চাহিদাটা পূরণ হবে, পাখিরা অনেকটা চনমনে থাকবে। আপনারা হচ্ছে যখনই গরম পড়বে অন্তত সপ্তাহে 2 দিন কি 3 দিন জলের সঙ্গে এই ওয়ারেসটা মিশিয়ে পাখিদের প্রোভাইড করবেন। এই জিনিসগুলো যদি আপনারা যদি সপ্তাহে প্রতিদিন ফলো করেন, তাহলে হচ্ছে পাখিদের মানে সুস্থ থাকতেও সাহায্য করবে এবং পরবর্তীকালে যে সামনে যে ব্রিডিং সিজনটা আসবে তাতে হচ্ছে পাখিদের ভালো বিট করতেও সাহায্য করবে। যাই বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার একটা লাইক তো অবশ্যই করবেন, আর ভিডিওগুলো একটুখানি শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখছেন তারা হচ্ছে বেল আইকনটি টিপে অল সেট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ, নমস্কার।